ফুটবল মাঠে সবচেয়ে প্রতিভাবান বাম পায়ের মালিক সম্ভবত লিওনেল মেসি। মাঠে মেধার সর্বোচ্চ ব্যবহারে পিছিয়ে নেই এই আর্জেন্টাইন মহাতারকা। মাঠে তার অতিমানবীয় ফুটবল গত দেড় যুগ ধরে মুগ্ধ করেছে মানুষকে। তবে মাঠের বাইরেও আছেন একজন মেসি, নিজের নম্র ব্যবহারে যিনি প্রায় সকলকেই মোহিত করেছেন। এবার মেসি তেমনই এক অসামান্য ব্যবহারের সাক্ষী হলেন স্প্যানিশ রেফারি মাতেও লাহোস। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডসের ম্যাচ পরিচালনা করে আলো এসেছিলেন তিনি। সেই এক ম্যাচে 14 হলুদ কার্ড আর এক লাল কার্ড দেখিয়েছিলেন এই রেফারি। মেসির সঙ্গে উত্তপ্ত বাক বিতণ্ড হয়েছিল তার। তবে এমন উত্তপ্ত বাক্য বিনিময়ের পর মেসি নাকি ফোন করে ক্ষমাও চেয়েছিলেন মাতেও লাহোসের কাছে। লাহোস জানান, লিওনেল মেসি আমাকে ফোন করেছিল, সে আমাকে যত কথা বলেছে তার জন্য ক্ষমা চেয়েছে, বলেছে ম্যাচের পর সে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেনি। ডাচদের বিপক্ষে সেই ম্যাচের পর বড় রকমের বিতর্কে জড়িয়ে পড়েন আর্জেন্টাইন তারকা। মেসি ছাড়াও রেফারি লাহোসের বিপক্ষে সরব হয়েছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস, এমনকি তাকে অকেজো বলতেও ছাড়েননি তিনি। সেই ম্যাচের পর রেফারি লাহোসকে স্পেনে ফেরত পাঠায় ফিফা।